নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমি একটি অসাধারণ একটি শ্যামাসঙ্গীত শিখতে চলেছি, তো গানের কথাতে আসবো নিশ্চয়ই। তো তার আগে বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আমি আমার স্টুডিও সেটে যা যা ব্যবহার করে থাকি তার লিঙ্ক সহ আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা সেই লিঙ্কগুলি চেক করে নিতে পারেন, এবং আমার সাবস্ক্রাইবের পাশে থাকা জয়েন বাটনটি অন করে আপনারা আমার চ্যানেলে জয়েন হতে পারেন, কারণ আমি আপনাদের সকলের জন্য লো টু মিডিয়াম রেঞ্জের উপর অনেক প্ল্যানস এনেছি, এবং সেই প্ল্যানসগুলির মাধ্যমে আপনারা সঙ্গীত সম্পর্কেও সব রকমের পরিষেবা পেয়ে থাকবেন। তাহলে চলুন এবার গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি গানটি হলো সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্য, গানটির তাল দাদরা, পাঠ রয়েছে সায় সঞ্চারী ও দুটি অন্তরা, কোমর স্বর লাগছে কোমল রে কোমল গা কোমল নে। তবে তার আগে আমরা বি ফ্ল্যাটের সরগমটা আগে আমরা দেখে নেবো। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, কোমর স্বর লাগছে কোমল রে কোমল গা, সবার কোমল গা লাগছে কোমল নি লাগছে। তো প্রথমে আমরা স্থায়ী শুরু করার আগে প্রথমে দুটো লাইন রয়েছে, মা গো মা মা গো। তো চলুন শিখে নেওয়া যাক, মা দেখে নেবো। মা রে মা পা ধা গো ধা রে সা রে ধা, মা পা মা গা মা গা পা মা গা রে। তো এবার আমরা স্থায়ীতে আসবো। স্থায়ীর প্রথম লাইন, সময় তো থাকবে না গো মা কেবল মা তোর কথা রবে, মা সময় তো থাকবে না গো মা কেবল মা তোর কথা রবে, কথা রবে কথা রবে মা জগতে কলঙ্ক রবে। চলুন শিখে নেওয়া যাক, সময় তো থাকবে না গো মা কেবল মা তোর কথা রবে, সময় তো থাকবে না গো মা কেবল মা তোর কথা রবে, মা কথা রবে কথা রবে মা জগতে কলঙ্ক রবে, মা সময় তো থাকবে না শুরু হচ্ছে কিন্তু শুধু রে থেকে, সময় তো রে গা পা থাকবে না ধা ধা রে গো মা সানি ধা সানি ধা মা কেবল মা তোর পা ধা নি ধা কথা রবে, মা গা রে গা পা মা মা গা পা মা গা রে। পরের লাইন, প্রথম অন্তরা চলে যাব। অন্তরার প্রথম লাইন, ভালো কিবা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে। এই লাইনটা তো বডি পিঠ হবে। তারপরে লাইন,
সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করিবে, শিশিরে তার কি করিবে, জগতে কলঙ্ক রবে। চলুন শিখে নেওয়া যাক। ভালো কি বা শুধু রে থেকে ভালো রে সানি কে বানি সা মন্দ রে সা কালি গারে সা অবশ্য বেক সা সানি রে দাঁড়াইবে সানি সা কারি সানি ধা ফোরে লাইন সাগরে যার ধা টু ডাইরেক্ট চলে যাচ্ছে চড়া শুধু মাতে সাগরে ঝাড় ধামা কাবা গাড়ি বিছানা মা রে গাড়ি কুমল রে সুতরে শিশিরে তার ধাসানি ধাপা মা পা কি করিবে ধানি সানি ধা নিরে সানি ধা শিশিরে তার কি আবার জগতে কলঙ্ক হবে হবে। তো এরপরে আমরা সংসারিতে চলে যাব। সংসারের প্রথম লাইন, দুঃখে দুঃখে জড় জড় আর কত মা দুঃখ দিবি, এই লাইন দুটো দুবার রিপিট হবে। চলুন শিখে নেওয়া যাক। দুঃখে দুঃখে জড় জড় আর কত মা দুঃখ দিবি, দুঃখে দুঃখে জড় জড় আর কত মা দুঃখ দিবি। সংসার শুরু হচ্ছে শুধু রে থেকে দুঃখে মামা রে মা দুঃখে দু দুঃখে দুঃখে রে মা মামা জড় বামা জড় বাপা মা গাড়ি আর আর কত মা রে পা মা গাড়ি সা এবার আমরা দ্বিতীয় অন্তরে চলে যাব। দ্বিতীয় অন্তরের প্রথম লাইন মা দিয়ে একটা টান রয়েছে, তারপরে রয়েছে কেবলমাত্র দুর্গা নাম শ্যামা নামে কলঙ্ক রটিবে, শ্যামা নামে কলঙ্ক রটিবে জগতে কলঙ্ক রবে। চলুন শিখে নেওয়া যাক। তো শুরু হচ্ছে কিন্তু আমাদের পা থেকে মা কেবলমাত্র শ্যামা নামে কলঙ্ক রটিবে, শ্যামা নামে কলঙ্ক রটিবে জগতে কলঙ্ক রবে। তো শুরু হচ্ছে কিন্তু মা থেকে, পা থেকে স্টার্ট হচ্ছে মা এই স্বরলিপিটিং দিয়ে আগে আমরা দেখেছি আমাদের পুনরায় স্থায়ীতে ফিরে যেতে হবে। তো এখানে পুরো গানটি সম্পূর্ণ ভাবে শেষ হচ্ছে।
তো আজের পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, অন্যদেরকে দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজের পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।